সুপ্রিয় দর্শক, নাগরিক টিভির বিশেষ অনুষ্ঠান উইকলি টাইমলাইন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমন্ত্রণ। এই অনুষ্ঠানে আমরা ফেসবুক লাইভে প্রকাশিত বিভিন্ন স্ট্যাটাস এবং স্ট্যাটাসের উপরে বিভিন্ন মন্তব্য নিয়ে আমরা গসিপ এবং ক্রিটিক করে থাকি। দর্শক, টাইমলাইনকে আমরা নিয়ে যেতে চাই সেই উচ্চতায় যেখানে বাংলাদেশের নাগরিকরা স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবে এবং শতভাগ ফ্রিডম অফ স্পিচ এনজয় করতে পারবে, মন খুলে কথা বলতে পারবে। প্রিয় দর্শক, এখনই আসছি, সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, আজকের টাইমলাইনে ভিডিও কলে অংশগ্রহণ করছেন ঢাকা থেকে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, নির্ভীক সাংবাদিক, দৈনিক মানব জমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী। চলুন আমাদের আজকের অতিথির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। হ্যালো মতি ভাই, টাইমলাইনে আপনাকে জানাচ্ছি উষ্ণ অভিনন্দন। কেমন আছেন আপনি? ভালো আছি। নাগরিক টেলিভিশনের দর্শক এবং শ্রোতাদের মতি ভাই, আমরা দেশের বিভিন্ন ইস্যু নিয়ে খোলামেলা কথা বলতে চাই। আশা করছি নাগরিক টেলিভিশনের দর্শকদের জন্য আপনি প্রাণ খুলে কথা বলবেন। আমি যে প্রশ্ন দিয়ে আপনাকে শুরু করতে চাই, আপনার মানবজনীন পত্রিকায় একটি রিপোর্ট আমরা দেখেছি, যেখানে আপনারা টিআইপি রিপোর্ট, যে রিপোর্ট রিপোর্টে বলা আছে যে টিআইবি রিপোর্ট করেছে দুর্নীতি আর রাজুক একাকার হয়ে গেছে, এবং গৃহমন্ত্রী রেজাউল করিম বলেছেন টিআইবি গবেষণা প্রতিবেদন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আপনি কি বলেন? ধন্যবাদ। টিআইবি বেশি কিছু বলেনি, আর টিআইবি বিশ্বের ঢাকার একটি জনপ্রিয় দৈনিক পত্রিকা রাজুকের উপরে একটা গবেষণা করেছে, জরিপ চালিয়েছে। জরিপের মূল বিষয় ছিল যে ঘুষ দুর্নীতি অনিয়মের আরেক নাম রাজুক। সেখান থেকে রাজুক আমার মনে হয় ওই দুর্নাম থেকে বের হয়ে আসতে পারেনি। তারপরও আমি বলবো ধারাবাহিকভাবে গণমাধ্যমে এই খবরটা বেরিয়ে আসে, আর যিনি মন্ত্রী রেজাউল করিম তিনি সজ্জন ব্যক্তি, তাকে আমি ধন্যবাদ জানাই। তিনি গত জুলাই মাসে বিরাট আশাব্যঞ্জক অগ্রগতি নিশ্চিত করেছিলেন, বিশেষ করে যখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রকল্পে যখন দুর্নীতি হচ্ছিল, বিশেষ করে বালিশ কাণ্ডের ঘটনা মনে আছে আপনাদের সবাই, সেটাতে তিনি একটা ভালো ভূমিকা রেখেছিলেন। এটা একটা বিরল ঘটনা, 34 জনকে তিনি দোষী সাব্যস্ত করেছিলেন। তদন্ত রিপোর্ট কিন্তু কোনোদিনই আমাদের সামনে প্রকাশিত হয় না, বাংলাদেশের ইতিহাস তাই বলে, কিন্তু তিনি তা প্রকাশ করেছিলেন। আর টিআইবি সেই রাজুকের সুশাসনের চ্যালেঞ্জ তিনি তবে 14 দফা সুপারিশ করে, কিন্তু এটাকে মন গড়া একতরফা উদ্দেশ্য প্রণোদিত না বলে রেজাউল করিম সাহেব যদি এটা তদন্ত করে দেখেন আসলে পদের রিপোর্ট ফাইন্ডিং আর রাজুকের বর্তমান অবস্থা, তাহলে মনে জবাবটা খুঁজে পাবেন। আমার মনে হয় এ নিয়ে বেশি দূর আমার মনে হয় যেভাবে তিনি যে কথাটা বলছেন এক বাক্যে না উড়িয়ে দিয়ে রাজুকের সঙ্গে কথা বলা উচিত, বিশেষ করে টিআইবির বিষয়টা নিয়ে। টিআইবি কি ভাবছে বা টিআইবি যদি গবেষণা যেটা আছে সেই গবেষণা রিপোর্টটা তারা নিয়ে দেখতে পারেন যে আসলে রাজুকের বিরুদ্ধে তারা কেন এই রিপোর্ট করবে।
আমার মনে হয় এর বেশি কিছু বলার দরকার নেই এই প্রসঙ্গে। ভেরি গুড মতি ভাই, আসলে সারা দেশে দুর্নীতি, ব্যাংক লুট, শেয়ার বাজার লুট, বিদেশে টাকা পাচার, এইসব অপকর্মের দায় ক্ষমতাসীনদের উপর বর্তায় কিনা আপনি কি মনে করেন? আসলে যা কিছু শুনছি, যেমন আমরা কিছুদিন আগে এখানে টরন্টোতেও অনেকেই আমরা দেখেছেন, আপনারা পত্র পত্রিকায় দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, যে যারা বাংলাদেশে এইসব ব্যাংক লুট করেছে তারা টরন্টোতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে, তাদেরকে নিয়ে এখানকার সাংস্কৃতিক জগতের মানুষ, কমিউনিটির সব সচেতন মানুষরা একটা একটা মুভমেন্ট, একটা আন্দোলন তৈরি করে ফেলেছে। সো এই সারা দেশে যে এই যে লুণ্ঠন হচ্ছে, ডাকাত মানে ব্যাংক ডাকাতি হচ্ছে, এইগুলোর দায় কি ক্ষমতাসীনরা এড়াতে পারবে? আপনার কি মনে হয়? আপনার প্রশ্নের জবাব আপনার এই প্রশ্নের মধ্যেই নিহিত আছে, আপনি এটা ইঙ্গিত করেছেন। এটা আসলে বাংলাদেশের কনটেক্সটে বলতে গেলে সরকার কি বলেই নয়, যে সরকারই থাকুক, এই সরকার কেন, এর আগের সরকার বা যে পরের সরকার, চলমান ঘটনার জন্য তাদের দায় দায়িত্ব নিতে হয়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকা মানে বাংলাদেশকে পাচার হয়ে যাচ্ছে। আমি যদি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, 2006 থেকে 2015 সেখানে 5,30,000 কোটি টাকা পাচার হয়েছে। ব্যাংকের পরিস্থিতিটা এরপরে 4 বছরের হিসাবটা এখন পর্যন্ত গ্লোবাল ফিনান্সিয়াল ইনস্টিটিউটটা এখনো দেয়নি, তাহলে জানা যাবে যে আরো কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। আর ব্যাংকের অবস্থা তো, ব্যাংক তো কলাপস করার মতো অবস্থা, ব্যাংক গুলোতে অনিয়ম দুর্নীতি চলছে। এই অবস্থার মধ্যে দিয়ে আপনি যেটা বলছেন, আপনার দায় দায়িত্ব সবাইকে সরকারকেই নিতে হবে। কিন্তু আমার মনে হয় এরপরেও বাংলাদেশের অর্থনীতি এখনো চাঙ্গা আছে বলতে পারেন, কিন্তু আমার মনে হয় যদি ঘুষ দুর্নীতি এগুলো কমে তাহলে পরিস্থিতিটা উন্নতি হতে পারে। কারণ এইটার থেকে বেরিয়ে আসার মতো মিডিয়া কর্মী হিসাবে আমি মনে করি আমাদেরও দায়িত্ব আছে, কিন্তু আমরা সেই দায়িত্ব সবসময় কি পালন করতে পারি? আপনি চমৎকার বলেছেন। এখানে আরেকটি বিষয় বলতে, যে চলমান যে পরিস্থিতি রাজনীতি, ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে বিরোধী দল দলের ইভিএম ব্যবহারের বিরোধিতা আছে, আপনি জানেন এটা, যে তারা বিরোধিতা করেছে, ব্যাপক বিরোধিতা করেছে, প্রচারণায় ক্ষমতাসীনদের হামলা হচ্ছে, বিএনপির উৎকণ্ঠা, বিএনপি বারবার উৎকণ্ঠিত মানে উৎকণ্ঠা জানাচ্ছে, আমাদের বিএনপির যে যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা উৎকণ্ঠা জানাচ্ছে, নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা আপনারা আমরা সবাই দেখছি, এসব কিছুর পরও আপনি কি মনে করেন নির্বাচন কেমন হবে? এই প্রশ্ন আমার, নির্বাচন কেমন হবে নির্ভর করে পরিবেশের উপর। মানুষ আশাবাদী, তারা ভোট কেন্দ্রে যেতে চায়, যে আগামী 48 ঘন্টা কি হয় সেটা দেখার উপর নির্ভর করছে যে আসলে ভোট কেমন হবে। যদি ভোটের পরিবেশ থাকে তাহলে মানুষ ভোট কেন্দ্রে যাবে। আর আপনি ইভিএম নিয়ে বলছেন, ইভিএম নিয়ে আশঙ্কা আছে, তার কারণ থাকে নতুন পদ্ধতি কি হবে কেউ একজন, আমি আমাদের কাউকে কিন্তু বলা হয়নি, দেখানো হচ্ছে মিডিয়াতে বা টেলিভিশনে, এই জন্য প্রোগ্রাম খুব কম হয়েছে যেখানে মানুষ ইভিএম সম্পর্কে ধারণা পেতে পারে। তারপরে আমি বলবো নির্বাচনে এই ধরনের, যেহেতু বাংলাদেশে চির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভোটের লড়াই হচ্ছে, সেই লড়াইটা জমে উঠেছে এবং জোরে কাঁপছে বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় নির্বাচন, কিন্তু সারা দেশেই কিন্তু সবাই চেয়ে আছে, বিশ্ববাসী যারা আপনারা কানাডায় বসে আছেন তারাও কিন্তু আপনার অপেক্ষা করছেন আসলে কি ঘটে। অল্প আগে কিছুক্ষণ আগে ঢাকায় অবস্থিত পশ্চিমা কূটনীতিকরা একে বিবৃতি দিয়েছেন, তারা বলছেন তারা শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চান, তারা দেখতে চান ভোটের ভোট গণনা করানো, তারা দেখতে তারা পরিবেশটা দেখতে চান, তারা বলছেন যে অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক সেটা চান, বিশেষ করে আমেরিকা এবং ব্রিটেনের তরফ থেকেও আসতে বলা হয়েছে। তবে সম্মিলিতভাবে পশ্চিমা কূটনীতিকদের বিবৃতি এই প্রথম। মতি ভাই, মানব জমিন রিপোর্ট অনুযায়ী বিশ্ব জুড়ে গণতন্ত্র নিয়ে অসন্তোষ, আমি একটা ছোট্ট অনেক বড় বিষয় কি আমি একটু আপনাকে পড়ে শোনাচ্ছি, যেটা আপনার আপনাদের
পত্রিকা প্রকাশ করেছে। এটা খুবই ইন্টারেস্টিং। বিশ্বজুড়ে গণতন্ত্র নিয়ে অসন্তুষ্টি বিগত 25 বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেনের মতো উন্নত দেশগুলোয় অসন্তুষ্টির হার বেশি। ব্রিটেনের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি জানিয়েছেন। দলটি গণতন্ত্রের প্রতি মানুষের মনোভাব নিয়ে গবেষণা করেছেন। 40 লাখ মানুষের অংশগ্রহণে এই বিষয়ে 3,500 জরিপ চালিয়েছে তারা। দলটির এক গবেষক রবার্টো ফোরা বলে বলেন, বিশ্বজুড়ে গণতন্ত্র অসুস্থ অবস্থায় আছে। এ খবর দিয়েছেন বিবিসিও। বিষয়টি একটু ব্যাখ্যা করবেন প্লিজ। গণতন্ত্রের বিধি ব্যবস্থা কি আমরা খুব বেশি অ্যাবিউজ করছি, কি মনে হয় আপনার? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। বিশ্বব্যাপী গণতন্ত্র একটা চাপের মধ্যে আছে, সংকটের মধ্যে আছে। আপনি যদি এই মুহূর্তে ইর ডেমোক্রেসি চাই, নিজে যদি আপনি গুগলে এটা কি করেন, তাহলে দেখবেন লক্ষ লক্ষ আপনার কমেন্ট আসছে যে আসলে গণতন্ত্র চাপে আছে। আর এই চাপের কারণে বিশ্বব্যাপী প্রশ্নটা সবাইকে ভাবিয়ে তুলেছে। যদিও এটা ঠিক যে এ পর্যন্ত শাসনের যত উপায় বেরিয়েছে তাতে গণতন্ত্রের শ্রেষ্ঠ পন্থা, ডেমোক্রেসি বিকল্প হচ্ছে আরেকটা সুন্দর ডেমোক্রেসি, এর বিকল্প কিছু বের হয়নি। আগে বিরোধীদের নির্বাচন দিয়ে নেতা নির্বাচন বদলের কোন উত্তম বিকল্প বের হয়নি। তবে ইদানিং বিশেষজ্ঞরা হাইব্রিড ডেমোক্রেসি নিয়ে কথা বলছে, শব্দ উচ্চারণ হচ্ছে নতুন করে নির্বাচনী সরকার বা তারা আচরণে প্রতিষ্ঠা করান হয়, এটা হচ্ছে হাইব্রিড ডেমোক্রেসির নতুন ডেফিনেশন। তাই আমি জরিপের সঙ্গে একমত যে গণতন্ত্র চিকিৎসাধীন অবস্থায় আসলে আমরা তার সেবা যথাযথ সময়ে করা উচিত। মতি ভাই, আমরা দর্শকদের কাছ থেকে কিছু প্রশ্ন পেয়েছি যেটা আপনাকে আমরা জানাতে চাই। দুই থেকে তিনটি প্রশ্ন পেয়েছি যেটা আপনাকে আমরা জানাতে চাই। সম্প্রতি সংবাদে প্রচারিত হয়েছে যে প্রধানমন্ত্রী, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তার নিজ হাতে রান্না করে ক্রিকেটার সাকিব আল হাসানকে পাঠিয়েছেন খাওয়া, এটা আমরা সবাই দেখেছি, যা ফলাও করে খুব আগ্রহের সাথে মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া পত্রপত্রিকা গুলো ছেপেছে, প্রচার করেছেন। কিন্তু অন্যদিকে প্রশ্নটা এরকম, কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের সীমান্তে যে ভারত সীমান্তে বাংলাদেশ ভারত সীমান্তে যে নাগরিকদেরকে হত্যা করা হচ্ছে, সে ধর সেই সংবাদগুলো প্রচারে আসছে না, এর কারণ কি মনে করেন? মাননীয় প্রধানমন্ত্রী যেটা খাবার রান্না করেছেন এটা উনি কিছু আগেও করেছেন, বহুবার তিনি খাবার রান্না করাটা পছন্দ করেন, এটা সত্য। আমার সৌভাগ্য হয়েছিল যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না তখন হাতের রান্না খাওয়াটা, এর সাথে আমি বলবো তার একটা আলাদা বিশেষ গুণ আছে। আর সাকিব আল হাসানকে তিনি পছন্দ করেন এবং এটা এই ধরনের খবর মিডিয়া লুফে নেয়, এটা পাশাপাশি যে প্রশ্নটা আপনি করেছেন এটা অন্যরকম একটা অন্য অন্য প্রশ্ন, অন্য অন্য বিতর্ক। ভারত বাংলাদেশ সম্পর্ক এখন নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। গত 23-15 জন নিহত হয়েছে সীমান্তে, সেটা এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। দুই দেশের বর্ডার সিকিউরিটি ফোর্সের মধ্যে বৈঠক হয়েছে একাধিকবার, প্রতিবারই হয়, প্রতিবারই তারা বলছেন জিরো টলারেন্স, কিন্তু এবার জানি কেন কেন জানি এই হত্যাকাণ্ড বেড়েছে। তো সেই ব্যাপারে আমার মনে হয় দুই দেশের মধ্যে আলাদা বৈঠক ফেলে করে সেটা হয়তো বা নিষ্পত্তি হবে। আপনি জানেন যে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের কারণে একাধিক বৈঠক বাকি, কিন্তু এই সংবাদগুলো আসছে না কেন, এই সংবাদগুলো মিডিয়াতে আসছে না কেন, আমরা এগুলো সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি কেন? খবর আসছে ওই যেভাবে আপনি চাচ্ছেন ঠিক সেভাবে আসছে না, তবে আসছে খবর, না এটা আপনি জানতে পারবেন খবর আসছে। তবে হ্যাঁ, যেটুকু আরো ভালোভাবে আসা উচিত ছিল সেটা কেন আসেনি সেই প্রশ্নের জবাব আপনার জানা আছে, আমাকে না জিজ্ঞেস করলেই বরং ভালো। অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার আরেকটি প্রশ্ন আমাদের দর্শকদের কাছ থেকে পেয়েছি, সেটা হচ্ছে মুজিব শতবর্ষ আয়োজনে এখন চলছে মুজিব শতবর্ষ, এটার আয়োজনে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য, দুর্নীতি, অপচয়, এ বিষয়ে আপনার কি মত?
এই প্রসঙ্গে আমি মন্তব্য করতে চাই না, তবে মুজিব বর্ষ পালিত হোক এটার পক্ষে আমি। তার কারণটা হচ্ছে যে আপনি যেভাবে পালিত হচ্ছে সেই সেটা সেই প্রসঙ্গে কিন্তু আমি বিতর্কে যাচ্ছি না। না, শতবর্ষ থেকে মানুষের জন্য দেশটা স্বাধীন হয়েছে এটা স্বীকার করছি, তাকে আমরা 100 বছরের স্মরণ করব। হ্যাঁ, সেই স্মরণটা যাতে মানে যে সমস্ত প্রশ্নগুলো আপনি তুললেন এই প্রশ্নে যাতে মানে তার গায়ে আঁচড় না লাগে সেই বিষয়টা মানে সরকার প্রধান বা সরকার যদি দেখেন তাহলে ভালো হয়। কারণ এত জাঁকজমকপূর্ণ হবে কিন্তু এত বেশি জাঁকজমকপূর্ণ হওয়াটা বোধ হয় খুব জরুরি না। আমার শেষ প্রশ্ন, আমরা আমাদের দর্শকদের কাছ থেকে যেটা পেয়েছি, আপনি একটি মিটিং এ বলেছিলেন ব্রিটেনে থাকি নাই, ব্রিটিশ পাসপোর্ট নেই নাই, এই পেশায় এসে দেখছি আজকে চারিদিকে হতাশা, মানুষ গালি দেয়, বলে কিসের সাংবাদিক আপনি, চোখের সামনে সব ঘটছে কিছু বলছেন না, অবস্থার কি কোনো পরিবর্তন হয়েছে মোদি ভাই? আপনি যখন এটা বলেছিলেন তখন এবং এখনকার মধ্যে কি কোনো ফারাক দেখছেন? আপনি কি বলবেন? আমি বলবো যে এটা দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা নিয়তি। কেন এরকম হচ্ছে? আমি এককভাবে কাউকে দায়ী করতে চাই না, এর জন্য আমরাও দায়ী, আমরাও সঠিকভাবে দায়িত্ব পালন করি নাই বা করছি না। আমরা আমাদের দায়িত্ব পালন করছি না, নাকি আমরা দায়িত্ব পালন করতে যেয়ে আমাদের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে? ওয়েল, পৃথিবীর কোন দেশেই কেউ সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা দেয় না, আদায় করে নিতে হয়, সেটুকু থেকে আমরা অনেক পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছি সেটাও আপনি জানেন ভালো। জি, এবং এর আর যদি বলতে হয়, আমরা আমরা দলের কাছে মাথা নত করেছি, এই দলবাজি করে আমরা শেষ হয়েছি। দলবাজিটা বাংলাদেশের সাংবাদিকতা অন্যতম শত্রু। মানে আপনি বলতে কোন দলই আপনাকে মানে আমি আমি দলের মানে সমর্থক হয়ে গেছি, আমি আর সাংবাদিক নেই, আমি আর মিডিয়া কর্মী নেই, আমি এখন দলের প্রতিনিধি হয়ে গেছি, এটাই বলতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি কি জানি জানি না, আপনি জানেন যে সে বিষয়টা হচ্ছে যে এই নিয়ে বলছি আমরা আসলে হয় কি, আমরা যদি টমাস জেফারসনের একটা উক্তি কি করি, যখন মানুষ সরকারকে ভয় পায় তখন এই স্বৈরশাসন জেঁকে বসে, কিন্তু যখন সরকার মানুষকে ভয় পায় তখন এই স্বাধীনতা দেখা মিলি। অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার। অনেক ধন্যবাদ মতি ভাই, আজকে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার যদি নাগরিক টেলিভিশনের দর্শকদের জন্য খুব মোটা দাগে কোনো কিছু বলার থাকে আপনি যদি একটু বলেন প্লিজ। আমি এটুকুই বলবো যে আপনারা খুব আনন্দে আছেন, যে কথাগুলো বলতে চাচ্ছেন সেই কথাগুলো বলতে পারছেন, আমরা আনন্দে আছি এটা বলবো না, তবে আমরা ভালো আছি, এই অর্থে বেঁচে আছি। কিন্তু যে দায়িত্ব আমাদের উপরে ছিল বা আছে সেই দায়িত্ব আমরা পালন করছি না। নাগরিক টেলিভিশনের যে সমস্ত শ্রোতারা দর্শকরা, আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখছেন, আপনাদের সবার কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি, দেশটা আমাদের সবার, আপনি দূরে থাকেন আপনিও দেশ নিয়ে চিন্তা করেন, আমরাও চিন্তা করি, আসুন আমরা সম্মিলিতভাবে দেশের ভালোটা যেটা ভালো যেটা কাজ, সব সরকারই খারাপ সরকার নয়, কিছু সরকার ভালো কাজও করে, ভালো কাজের প্রশংসা করেন, খারাপ কাজের সমালোচনা করেন, এটাই হোক আজকের এই অনুষ্ঠানের একমাত্র প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো। অনেক ধন্যবাদ মতি ভাই, আমি আমার দর্শকদের কাছে আমাদের বিদায় নিয়ে নিচ্ছি। আমরা আজকে যারা এই অনুষ্ঠানটি দেখলেন আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা অভিনন্দন, আমরা পরবর্তীতে আরো অন্য কোনো অতিথিকে নিয়ে আসবো, সে পর্যন্ত ইতি কাঞ্চি, ভালো থাকবেন, আল্লাহ।